হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগের বিদ্রোহী সহ সাতজন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। সরি চৌধুরী আমাদের জানান, রিটার্নিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্র দাখিলকারী মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামান মাসুক, বিএনপি প্রার্থী এফএম আহমেদ অলী, স্বতন্ত্র প্রার্থী সারোয়ার আলম শাকিল সহ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। এ তথ্য নিশ্চিত করেছে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।